আল্লাহর ক্ষমতা, আল্লাহর রাজত্বে, আল্লাহর মালিকানায়, আল্লাহর এলেমের সাথে অন্য কোনো মানুষকে, কোনো নবীকে, কোনো বুজুর্গকে, কোনো পীর ওলি আউলিয়াকে, কোনো গাছকে, কোনো বস্তুকে আল্লাহর সমকক্ষ মনে করার নাম হচ্ছে শিরক। এই কথাটিকে ভেঙে আরো বলা যায় যে যেই কাজগুলো আল্লাহ করেন, যেই কাজগুলো আল্লাহ ছাড়া অন্য কারো করার ক্ষমতা নাই, সেটা হতে পারে কোনো মানুষের ক্ষতি করা, হতে পারে কোনো মানুষের উপকার করা, হতে পারে কাউকে সুস্থতা দান করা, হতে পারে কাউকে অসুস্থ করা, হতে পারে কাউকে মৃত্যু দেওয়া, ইত্যাদি ইত্যাদি, কাউকে সন্তান দেওয়া, কাউকে বন্ধাত্ব বরণ করানো, এই যাবতীয় ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যদি কেউ মনে করে এগুলো আল্লাহর কাছে আছে, তবে অমুকের কাছে গেলে সেও এই কাজটা করে দিতে পারে, নাউজুবিল্লাহ, এইরকম মনে করার নাম হচ্ছে শিরক। তো সর্বপ্রথম আমরা জানব পৃথিবীর সবচেয়ে বড় মহাপাপ হল শিরক। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আব্দুর রহমান ইবনে আবি বকরাতা আন আবিহি, আব্দুর রহমান ইবনে আবি বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পিতা থেকে বর্ণনা করছেন, কুন্না ইন্দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন কোন এক সময় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম। ফাকালা, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ির, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে জানাবো না, যে পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ কোনটি? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ইশরাকু বিল্লাহ, পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে মারাত্মক গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা, আল্লাহর সাথে কাউকে শরীক করা। উকুকুল ওয়ালিদাইন, দুই নাম্বার মারাত্মক বড় গুনাহ হলো পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতাকে গালি দেওয়া, পিতামাতাকে মারধর করা, পিতামাতাকে কষ্ট দেওয়া, পিতামাতার অবাধ্য হওয়া। ওয়া শাহাদাতুজ জুর, এবং তিন নাম্বার সবচেয়ে বড় গুনার তিন নাম্বার হলো মিথ্যা সাক্ষ্য প্রদান করা, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য প্রদান করা। যাই হোক, এই বিষয়গুলো অনেক ব্যাপক, পিতামাতার অবাধ্য হওয়া, মিথ্যা সাক্ষ্য প্রদান করা, এই বিষয়গুলো সম্পর্কে পর্যায়ক্রমে সুযোগ হলে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, আজকে মূল বিষয়ের মধ্যেই থাকার চেষ্টা করব। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা জানলাম সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজদানিবু সাবআল মুবিকাত, তোমরা সাতটি ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো, সাতটি ধ্বংসাত্মক গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। যেমনভাবে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অসুস্থতার কারণে যখন ডাক্তারের কাছে যাই, রোগীর রোগ অনুপাতে ডাক্তার তাকে সতর্ক করে, আপনি এই পাঁচটা কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন, কখনোই এটা করবেন না, আপনি ইলিশ খাবেন না, গরুর গোশত খাবেন না, ডায়াবেটিসের কারণে মিষ্টি খাবেন না, ইত্যাদি ইত্যাদি, যদি খান ডায়াবেটিস বেড়ে যাবে, আপনি মারা যাবেন। ঠিক তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, সাতটি ধ্বংসাত্মক গুনাহ থেকে তুমি বেঁচে থাকবে, তার মধ্যে এক নাম্বারে তিনি বললেন আল ইশরাকু বিল্লাহ, এক নাম্বার হলো আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা। তাহলে এরকম আর অসংখ্য হাদিস আছে, নিঃসন্দেহে আমরা এতক্ষণে বুঝতে পেরেছি যে শিরক হলো সবচেয়ে বড় একটি গুনাহ, যেটা আমরা হাদিসের মাধ্যমে জানলাম। এবারে আসুন আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে জানি। মহাগ্রন্থ আল কোরআনের 100
114টি সূরার মধ্যে 31 নম্বর সূরা সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি তার পিতাকে, সন্তানকে, তার প্রিয় বৎসকে অনেকগুলো নসিহত করেছেন। তার মধ্যে অন্যতম একটি নসিহত, যেটা আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো নসিহতের মধ্যে একটিকে বেশি প্রাধান্য দিয়ে নিয়ে এসেছেন, সেটা হলো লোকমান সাল্লাম তার পিতাকে বলছেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, হে আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কখনো কাউকে কিছুতেই শরীক করবে না। কেন করবে না? ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় এই শিরকটা হচ্ছে বড় জুলুম, মহা জুলুম। কেন বড় জুলুম? কারণ হলো এটা এমন একটা জুলুম যেটা কোনো মানুষের প্রতি করা হয় না, যেটা কোনো সৃষ্টির প্রতি করা হয় না, সরাসরি এটা আল্লাহর উপরে জুলুম করা হয়। নাউজ বিল্লাহ মিন যালিক। জুলুম কাকে বলে? ওয়াযউ শাইই গায়রি মাহাল্লিহি, যেই জিনিসটাকে যেখানে রাখা দরকার সেখানে না রেখে অন্য জায়গায় রাখা, যে পাত্রে রাখা দরকার ছিল সে পাত্রে না রেখে অন্য পাত্রে রাখা, মানে তার প্রতি জুলুম করা। তাহলে আল্লাহ আমাদেরকে এত কিছু দিচ্ছেন, এত নিয়ামত দিচ্ছেন, নিয়ামত ভোগ করে একমাত্র তার ইবাদত করা দরকার। কিন্তু এই ইবাদতে যদি আল্লাহর না করে অন্যজনের করি, তাহলে আল্লাহর উপর জুলুম করা হলো না? তাই এই শিরকটা হলো সবচেয়ে বড় জুলুম। এরপরে আসুন, যদি কেউ শিরক করে তাহলে তার শাস্তি কি পরিমাণ, শাস্তিটা কি, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে অসংখ্য আয়াতে কারিমা উল্লেখ করেছেন। তার মধ্যে একটি হলো সূরা মায়েদার 72 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ, যেই ব্যক্তি, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করবে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই শিরককারী ব্যক্তির উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাউযু বিল্লাহ মিন যালিক। তাহলে শিরক করলে আপনার জন্য জান্নাত হারাম, জান্নাত একেবারে চিরতরে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন যদি কেউ আল্লাহর সাথে শিরক করে। ওমাওয়াহুন নার, তার বাসস্থান হবে জাহান্নাম, তার থাকার জায়গা হবে জাহান্নাম, তার ঠিকানা শু হবে জাহান্নাম, আগুন, জাহান্নামের আগুন, যেখানে লিলিহান অগ্নিশিখার মধ্যে জ্বলতে হবে। সুতরাং এই শিরকের করার পরে সে জান্নাতে যাওয়ার কোনো আশা করতে পারে না। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, এই একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকের মারাত্মক তিনটি শাস্তি ঘোষণা করেছেন, যেই তিনটি শাস্তির উপরে আর কোনো শাস্তি পরকালে হয়তো নেই। সম্মানিত উপস্থিতি, তার এক নম্বর হলো যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। দুই নম্বর শাস্তি হলো ওই ব্যক্তির থাকার জায়গা হবে জাহান্নাম, চিরস্থায়ী চিরস্থায়ী জাহান্নাম। তিন নম্বর শাস্তি হলো ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, ওই জালেমদের যারা শিরক করে সরাসরি আল্লাহর উপর জুলুম করবে, এই সমস্ত জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তার জন্য সুপারিশ করবেন না। তাহলে এই তিনটা শাস্তির পরে মনে হয় আর কোনো শাস্তি নাই। সুতরাং শিরক করলে তাকে সবচেয়ে বড় শাস্তি পেতে হবে, এই আয়াতটাই তার সাক্ষ্য প্রমাণ করে। এরপরে সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক, হে নবী, তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের উপরে
এই একই নির্দেশ জারি করা হয়েছিল, এই একই ওহী প্রেরণ করা হয়েছে। আর তা হলো লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, নবী তুমি নিজে যদি আল্লাহর সাথে শিরক করো, লা ইয়াহবাতান্না আমালুক, তুমি নবী হয়ে এই পৃথিবীর বুকে যত ভালো কাজ করেছো, যত নেক আমল করেছো, সমস্ত আমলকে আমি বরবাদ করে দেব, নস্যাৎ করে দিব, ধ্বংস করে দিব, তোমার এই আমল আমার কাছে পাঁচ পয়সার কোনো মূল্য থাকবে না। সুতরাং নবীকে বলা মানে আমাকে বলছে, আপনাকে বলছে, আপনার বউকে বলছে, আপনার মাকে বলছে, আপনার ছেলেকে বলছে, আপনার মেয়েকে বলছে, যদি আপনি মুসলিম হয়ে থাকেন। সুতরাং কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর বুকে মুসলিম হয়ে জন্মগ্রহণ করবে, মৃত্যু পর্যন্ত মুসলিম থাকবে, তার উপরে এই নির্দেশ, এই আদেশ কিয়ামত পর্যন্ত একইভাবে জারি থাকবে। সেটি হলো, হে মুসলিম, তুমি যদি আল্লাহর সাথে শিরক করো, তাহলে তোমার যত আমল রয়েছে সমস্ত আমলকে আল্লাহ বরবাদ করে দিবেন, একেবারে নষ্ট করে দেবেন। সুতরাং আমলবিহীন আপনাকে উঠতে হবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মানে দেখেন না, আপনার 2 কোটি টাকা রয়েছে, 2 কোটি টাকা সম্পূর্ণ টাকায় ব্যবসায় খাটিয়ে দোকান দিয়েছেন পাঁচ দুনা মোড়ে, সরকারের দমকল বাহিনী এসে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিয়ে তুসরুফ করে দিল, মানে আপনি রাস্তার ফকির, কোনো মূল্য আপনার নেই। গতকাল আপনি ছিলেন 2 কোটি টাকার মালিক, আপনি আজকে আপনি রাস্তার ফকির। ঠিক তেমনি ভাবে মনে করেছেন, আমি তো আমার জীবনে কখনো গুনাহ করি নাই, আমি তো আমার জীবনে কখনো সলাত ছাড়ি নাই, আমি তো আমার জীবনে কখনো সদকা কম করি নাই, আমি তো আমার জীবনে অনেক মানুষকে সৎ উপদেশ দিয়েছি, ভালো কথা বলেছি, অনেক আমল করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, এত এত আমল আমি করেছি, কিন্তু একটি শিরক করবার কারণে কিয়ামতের মাঠে দেখবেন আপনি একেবারে নিঃস্ব, আপনার আমল নামাই কোনো নেকি নাই, সব দমকল বাহিনী ধ্বংস করে দিয়েছে। সুতরাং আমরা যত সৎ কাজ করব, তার থেকে বেশি সতর্ক থাকার চেষ্টা করব শিরক করা থেকে, আমার দ্বারা যেন কোনো অবস্থাতেই শিরক না হয়। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনাগুলো সবাই নিজের মাথার মধ্যে একটু নোট করে রাখবেন, কারণ এই শিরকের ভয়াবহ শাস্তির কথা মনে থাকলেই শিরকের গোনা থেকে বাঁচার আগ্রহ আমাদের থাকবে। যদি শিরকের শাস্তি সম্পর্কে আমরা না জানি, তাহলে শিরক করলে কি হবে? আরে চোখ উঠেছে, হাতে তাগা লাগিয়েছে, হাতে তাবিজ লাগিয়েছে, যদিও তাবিজ বলাই হলো, এর একটু আগেই তাকে বলা হলে ভাই তাবিজটা খুলে ফেলেন, হাত থেকে তাগা খুলে ফেলেন, কিছুই মনে করে না, আরে কি হবে, হুজুর বলছে বলুক। যদি আপনার এটা জানা থাকে যে এটা পড়া শিরক, এটা পড়লে আপনার গুনাহ, আপনার জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, এই যে গতকাল আপনি অসংখ্য এতিম মানুষদেরকে অনেক টাকা খরচ করে খাওয়াইলেন আল্লাহর কাছে নেকি পাওয়ার আশায়, এই যে গতকাল পর্যন্ত আপনি প্রায় দীর্ঘ 20 বছর 50 বছর থেকে এক উক্ত নামাজ ছাড়েন নাই, একদিনও তাহাজ্জুদ পড়া